প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে আমরা দেখব কীট পতঙ্গের সঙ্গে বসবাস, আব্দুল্লাহ আল মতিন লেখা। এটি তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ে আছে, পৃষ্ঠা নম্বর 77-এ। তো আমরা এটি ধারাবাহিকভাবে তোমাদেরকে কিন্তু এইভাবে দেখাচ্ছি কোয়ালিটি ম্যান চ্যানেল থেকে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাতে তোমরা সবসময় সব এই কোয়ালিটি কন্টেন্টগুলো পেতে পারো। তো আমরা দেখছি এখানে কিন্তু একজন কৃষককে দেখা যাচ্ছে যিনি কীটনাশক প্রয়োগ করছেন, এবং ওনার মাথায় একটা মাথাল আছে, আমরা মাথাল চিনি হয়তো। তো তথ্য এবং উপাত্তের বিশ্লেষণমূলক নিয়ে আজকের লেখা, এটি কিন্তু বিশ্লেষণমূলক লেখা। সব ধরনের লেখায় তথ্য থাকে, আমরা জানি যে তথ্য ছাড়া লেখা হয় না। উপাত্ত থাকে, বিভিন্ন ধরনের ছক সারণী বিবরণের মধ্যে সব তথ্য এবং উপাত্তকে বিশ্লেষণ করা হয়। যেসব লেখায় সেগুলোকে যেসব লেখায় এগুলোকে মানে এগুলো থাকে সেগুলোকে বলা হয় বিশ্লেষণমূলক লেখা। এটি দুই ধরনের হয়ে থাকে, একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা এবং একটি উপাত্ত বিশ্লেষণমূলক লেখা। তো আমরা বুঝতে পারলাম তথ্য বিশ্লেষণমূলক এবং উপাত্ত বিশ্লেষণমূলক। তো আমরা আজকে উপাত্ত বিশ্লেষণমূলক দেখবো না, আমরা দেখবো তথ্য বিশ্লেষণমূলক লেখা একটি দেখবো। নিচে একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা দেয়া হলো। তো আমরা প্রথমে যদি দেখছি আবদুল্লাহ মতিন শরফুদ্দিন, ওনার নাম, উনি এই লেখক, উনি সিরাজগঞ্জের একজন মানুষ, একজন সিরাজগঞ্জের গর্বিত ব্যক্তি বা সিরাজগঞ্জের গর্ব উনি। আবদুল্লাহ মতিন লেখা, তিনি বিজ্ঞান বিষয়ক লেখক হিসাবে পরিচিত ছিলেন, বিজ্ঞানের অনেক জটিল বিষয়কে তিনি সহজ করে উপস্থাপন করেছেন। তো আমরা এখন দেখছি ওনার কয়েকটি বই, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, আর একটি বইয়ের নাম আছে এসব বিজ্ঞানের রাজ্যে, এইগুলো কিন্তু তার বই। তো আমরা জানি যে আমাদের বইয়ে কিন্তু শব্দের অর্থগুলো গল্পের শেষে দেওয়া আছে, আমরা সেগুলো দেখে পড়তে সহজ হয়। তো আমরা কিন্তু এই ভিডিও যেহেতু এখানে আমরা এটি আগে দিয়ে নিচ্ছি, তোমরা সহজে এগুলো মিনিংগুলো আগে দেখে নিলে বুঝতে সহজ হবে। যেমন কীড়া অর্থ পোকা বা কীট, কীট পতঙ্গ অর্থ পোকামাকড়, কীটনাশক যে বীজ যে পোকামাকড় মারা হয়, গা সহ মানে সহনীয়, গুণাগুণ মানে কার্যকারিতা, গোসাপ মানে গুইসাপ ঢালাওভাবে নির্বিচারে, পরাগ যোগ মানে পরাগরেণু যুক্ত হওয়া, বিষক্রিয়া মানে হচ্ছে বিষের কার্যকারিতা, আর ভারসাম্য অর্থ হচ্ছে সামঞ্জস্য। তো আমরা এটুকু দেখে নিলাম। এরপরে আমাদের যে বিভিন্ন পোকাগুলো আছে এগুলো কিন্তু ছবি কিন্তু আমরা দেখবো, আমরা যে ছবিগুলো পোকাগুলো ছবি পাবো সেগুলো হচ্ছে মাজরা পোকা, মাজরা পোকা ধারণ ক্ষতিকর পোকা, এটা কিন্তু আমরা পরে দেখবো, শুয়ো পোকা, গায়ে সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকা, আমরা যেটাকে বলি ছ্যাঙ্গা বলে থাকি আমাদের এলাকায়, হ্রদ হচ্ছে এক ধরনের জলাশয়। তো মূল অংশ আমরা চলে যাচ্ছি যেটি আমাদের লেখাতে আছে, তার আগে আমরা ছবি দেখে নিলাম, যেখানে ছবি থেকে আমরা দেখছি যে এই একটি ফুল থেকে বা যে কোনো ফুল থেকে প্রজাপতি এবং মৌমাছি তারা কিন্তু কী করে, তারা ফুল থেকে পরাগ নেয়, পরাগ নিয়ে অন্য ফুলে গিয়ে বসে, এর ফলে এই পরাগে পরাগে পরাগ মিলে যায় এবং এভাবে পরাগযোগ হয়। তো পরাগযোগ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন একই ধরনের গাছ থেকে যদি ফুল হয় তাকে বলা হয়, আর একই গাছের এক ফুল থেকে অন্য ফুলে গেলে তাকে বলে স্বপরাগায়ন, এবং ভিন্ন গাছের ভিন্ন ফুলে গেলে তাকে বলা হয় পরপরাগায়ন। তো এইভাবে কিন্তু পরাগায়ন হয়, এবং পরাগায়নের মাধ্যমে কী হয় সেখান দিয়েই কিন্তু আমাদের এই গল্পটি শুরু হয়েছে। প্রজাপতি আর মৌমাছিরা ফুল থেকে মধু খেতে গিয়ে ফুলে ফুলে পরাগযোগ ঘটায়। তার মানে উনি কিন্তু খুব সিম্পলি কথাগুলো সহজভাবে শুরু করলে, যাতে আমরা বিষয়গুলো বুঝতে পারি সহজে। এরপরে কি হয়, এই পরাগযোগ হয় এক ফুল থেকে অন্য ফুলে যখন মৌমাছি যায়, তখনই কিন্তু ফল হয়, আর এতেই ফসল ফলে, গাছে ফল ধরে, আমরা ফসল চিনি, ফল চিনি। এগুলো কিন্তু আমাদের কিভাবে হয়, এগুলো আমাদের এর মাধ্যমে হয়ে থাকে। এরপরে উনি কি বলছেন, আমরা এসব এসব উপকারী গুলো, এখানে কিন্তু উপকারী পতঙ্গ আছে, যেমন আমরা যেমন যেখানে দেখছি কিন্তু কিছু পতঙ্গ দেখছি, এগুলো কিন্তু দেখে আমাদের অনেকে গা ঘিন ঘিন করতে পারে, ভয় লাগতে পারে, কিন্তু মূলত এরা কিন্তু অনেক উপকারী, এরা আমাদের অনেক ইফেক্টিভ, এরা আমাদের খুব হেল্প করে। আমরা এদেরকে মানে খারাপ চোখে আমাদের দেখাটা মোটেই ঠিক না, আমরা এই পতঙ্গগুলো দেখে নিলাম, এই পতঙ্গগুলো খুবই হেল্পফুল। সো আমাদের তাদের প্রতি একটা ভালোবাসা বা সিম্পাথি থাকার জায়গা থাকার দরকার আছে। এসব উপকারী কীটপতঙ্গ ধ্বংস হলে কমে যায় ক্ষেতের ফসল, কীরকম একটা ব্যাপার চিন্তা করছো, যে এই পোকাগুলো যদি তোমার না থাকে, এগুলো উপকারী কীটপতঙ্গ, এগুলো যদি না থাকে তাহলে কী হয়, ক্ষেতের ফসল কমে যায়, বাগানের ফলন কমে যায়। তাহলে তুমি কী বুঝলা, তাহলে কতটা উপকারী, তুমি চিন্তা করো যে কত বেশি উপকারী এটি। আমরা কিন্তু আমাদের উপকারী বন্ধুকে চিনতে পারি না, আমরা ভুল করি। এরপরে এই পোকাগুলো কিন্তু কী করে সেখানে থাকে, এছাড়া পোকার কিন্তু আরও কাজ আছে, পোকাগুলো মানুষ পোকাগুলো যে পাখিগুলো পোকা খায়, তারা পোকা ধরে নিয়ে আমরা দেখছি যে একটি পাখি পোকা খাচ্ছে, আর একটা পাখিকে সেই পোকা খাওয়াচ্ছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, তার মানে ওদের খাবার কিন্তু এই পোকা। তাহলে ওরা কী খেয়ে বাঁচবে যে পোকা না থাকে, আমরা জানি যে পোকা পাখিরা কিন্তু পোকা খেয়ে থাকে, এই যে পোকা খাচ্ছে।
তাছাড়া পোকামাকড় খেয়ে বেঁচে থাকে অনেক পাখি যারা অন্যান্য প্রাণী, কাজে ঢালাওভাবে পোকামাকড় মেরে ফেললে সঙ্গে সঙ্গে মারা পড়ে থাকবে এসব প্রাণী। তার মানে যখনই তুমি ঢালাওভাবে এই পোকাগুলো মারবা তখন কিন্তু প্রাণীগুলো মরে যাবে। সো আমাদের কিন্তু এই বিষয়ে খুবই সাবধান থাকতে হবে, পোকাগুলোকে অহেতুক মারা যাবে না। ক্রমে ক্রমে মারাত্মক একটা বিপদের কথা বিজ্ঞানীরা কিন্তু এখন বলছেন, বিজ্ঞানীরা একটা বিপদের কথা বলছেন, সামনে একটা বিপদ আসছে। সেই বিপদটা জানতে পারলেন বিজ্ঞানীরা, কী বিপদের কথা জানতে পারলেন? আমরা দেখছি যেখানে কিছু কীটনাশকের ছবি দেখছি, কীটনাশক আমাদের কাছে খুব প্রিয়, যখনই তেলাপোকা হয় তখন, যখনই তোমার ইঁদুর হয় তখনই কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করে তাদেরকে ধ্বংস করি। তো এগুলো ধ্বংস করার সময় কিন্তু আমরা একটু চিন্তা করি না যে এগুলোকে ধ্বংস করাটা আমাদের ঠিক কিনা। সে হলো অনেক যাদের কীটনাশকের গুণাগুণ সহজে নষ্ট হয় না, কীটনাশকের গুণাগুণ সহজে নষ্ট হয় না, তার মানে এই কীটনাশকগুলো কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে। আমরা ভাবলাম যে পোকা মেরে দিলাম, পোকা মরার পরে কীটনাশকগুলো ধুয়ে বুঝে চলে যাবে, তা কিন্তু না। সে কিন্তু ওই মাটিতে থাকে, সেই পাতায় থাকে, সেইভাবে কাজ করে থাকে। তার মানে শুধুমাত্র পোকাকে মেরেই সে শেষ হয় না, এগুলো পানির মধ্যে যায়, খাবারের মধ্যে যায়, কারণ আমরা এগুলোই তো, এখান থেকেই পানি চলে যায়, এখান থেকেই সেগুলো করে পুকুরে যায়, এবং এখান থেকে তো আমরা খাবারগুলো নিয়ে মাঠে থেকে নিয়ে আসি, কি যেখানে ফুলকপি খাই, আমরা অনেক কিছু খাই। তো অল্প মাত্রায় প্রাণীর দেহে বা মানুষের মধ্যে ঢুকে সেখানে চর্বিতে বা আর কোথাও জমে থাকতে পারে। আমরা জানি যে খাবারের মধ্যে কিন্তু যেগুলো থাকে সেগুলো চর্বিতে জমে থাকে বা রক্ত কণিকা জমে থাকে। তো এই যে কীটনাশক, এটি শরীরের যে কোনো জায়গায় গিয়ে আমাদের শরীরে গিয়ে আটকে থাকে বা জমে থাকে। এভাবে কীটনাশক জমে ওঠার ফলে তার বিষক্রিয়ায় শুধু যে নানা রকম মারাত্মক রোগ হতে পারে তাই নয়, মৃত্যু ঘটতে পারে। মানে এমন রোগগুলো তো হয়ই, সেই রোগগুলো থেকে মৃত্যুও হতে পারে। যে বেশি কীটের কারণে বিষক্রিয়া তো মৃত্যু হবেই, কখনো কখনো ক্যান্সার জাতীয় অসুখ হয়। ধরা যাক, আমরা লেখক এখানে একটি মানে বিশ্লেষণ করছেন যে আমরা ধরে নিলাম যে খুবই কম পরিমাণ কীটনাশক দেয়া হয়েছে, কোথায় কয়েক লাখ গাছের উপরে ছড়ানো হলো মাত্র 1 গ্রাম কীটনাশক, 1 গ্রাম কীটনাশক। তো আমরা জানি যে 1 গ্রাম কীটনাশক খুবই কম, আর সেখানে কয়েক লাখ গাছ তো অনেক বেশি গাছ। তাহলে এই যে কীটনাশকটা ছড়ানো হলো, এই পানি যে ছড়ানো হয় এতে সব জায়গায় মিশে যায়, এতে পাতার উপর কীটনাশকের পরিমাণ হলো হয়তো মাত্র 1 কোটি ভাগের 1 ভাগ। আমরা জানি যে অনেকগুলো কয়েক লাখ গাছ যেহেতু, সেহেতু গাছে অনেকগুলো পাতা আছে। আমরা ধরে নিলাম যে প্রত্যেক পাতাতে, প্রত্যেক গাছে যেটা হয়েছে সেটা হয়তো 20 লাখের 1 ভাগ, আর প্রত্যেকটা পাতায় 1 কোটির 1 ভাগ এই কীটনাশক পড়েছে। কত গ্রামের? 1 গ্রামের 1 কোটি ভাগের 1 ভাগ। তো এই যে 1 লাখ পোকায় এই সমস্ত পাতাগুলো খেয়ে ফেলল, যদি 1 লাখ পোকা এই সমস্ত পাতাগুলো খেয়ে ফেলে তাহলে পোকাদের শরীরে কীটনাশকের পরিমাণ দাঁড়ালো 10 লাখে 1 ভাগ। তার মানে তাদের কিন্তু পোকাগুলো যেহেতু কীটনাশক এই পাতাগুলো খেয়ে ফেলেছে, ওদের শরীরে কীটনাশক ঢুকে পড়েছে, এতে কী হলো 10 লাখের 1 ভাগ কিন্তু ঢুকে পড়লো, 1 কোটির ভাগ থেকে কমে গেল, তার মানে বেড়ে গেল কিন্তু। এখন এবার শখানেক পাখি খেলো এসব পোকা, আর এই পোকাগুলোকে আবার পাখি খায়, পাখিগুলো কী করলো এই 10 লাখ পাখি, 10 লাখ পোকাকে 100টা পাখি খেয়ে ফেললো। 100 পাখি খেয়ে ফেললে কী হলো, পাখিদের শরীরে কীটনাশক হলো প্রতি লাখে 1 ভাগ। তার মানে এখানে কিন্তু আমরা দেখলাম যে আস্তে আস্তে কিন্তু এই কীটনাশকের পরিমাণটা বেড়ে যাচ্ছে। যদি আমি পাখি খাই তখন কিন্তু কীটনাশক আরও বেড়ে যাবে আমার শরীরে, কারণ আমি তো একটা পাখি খাবো না, আমি কয়েকটা পাখি খাবো। তো এখানে আমরা যে পাখিটা দেখছি এই পাখির নাম হচ্ছে বাস পাখি, এই পাখির নাম বাস পাখি। তো বাস পাখি কী করে থাকে আমরা জানি, সে শিকার করে থাকে, শিকারী পাখি বাস পাখি। একটি এবার একটি বাস পাখি খেলো এমন কটি পাখি, তাহলে বাস পাখি কী করলো কয়েকটা পাখি খেয়ে ফেললো। আমরা জানি যে বাস পাখি পাখিও খেতে পারে, তার শরীরে বিষ হলো 1000 ভাগের 1 ভাগ। তারপর বুঝতে পারলাম যে 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ যখন এই পাখিটা খেলো তখন কিন্তু তার অনেক বেশি বিষ সে খেয়ে ফেললো, অনেক বেশি বিষ খেয়ে ফেললো, অনেক বেশি বিষ খেয়ে ফেললো, এবং তার কিন্তু মৃত্যুর ঝুঁকি সৃষ্টি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু বাস পাখির মৃত্যু ঝুঁকি সৃষ্টি হলো, আর এই মাছগুলো কিন্তু এভাবে মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়, তারা কিন্তু এভাবেই এই গড়ে আসা পানিগুলো খায়, তারা মারা যায়। তো এইভাবে দেখা গেল বিষের কবলে অনেক হ্রদের পানিতে মাছ মরে যাচ্ছে, বিষাক্ত মাছ খেয়ে নানা জাতের পাখিও মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো বিষাক্ত কিছু খেলে তো সেও বিষাক্তই হয়ে যাবে, ফলে সবটা মিলিয়ে অবস্থা দাঁড়াচ্ছে কি,
সবটা মিলিয়ে অবস্থা হচ্ছে যে কীটনাশক ব্যবহারের করার ফলে আমাদের চারদিকে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে। কীটনাশক ব্যবহার করার ফলে কী হচ্ছে, আমাদের চারপাশে যে পরিবেশ আছে সেটা মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে, তাতে শেষ পর্যন্ত মানুষেরই ক্ষতি হচ্ছে। কারণ মানুষের সাথে পাখির সম্পর্ক, মাছের সম্পর্ক, অথচ যেসব কীট ক্ষতিকর কীট পতঙ্গ ধ্বংস করার জন্য কীটনাশক তৈরি হয়েছিল, এই যে এইদিকে তো খুবই একটা ইম্পর্টেন্ট একটি বিষয়, যখন এই পোকামাকড় তৈরি করার জন্য কীটনাশক তৈরি করা হলো, তখন যে শক্তিটা ছিল এই শক্তি দিয়ে এই কীটপতঙ্গগুলো কী করতে পারতো, মরে যেত। কিন্তু কীটপতঙ্গগুলো আস্তে আস্তে অভিযোজন করতে শুরু করলো, তারা অ্যাডজাস্ট করতে শুরু করলো, অ্যাডজাস্ট করতে 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 এই বিষগুলো খেয়েও তারা আর মরে না, তো গা সওয়া হয়ে যায় তাদের, এবং দিব্যি তারা দিব্যি বিষকে গা সওয়া করে নিয়ে বংশ বাড়িয়ে চলছে। আমরা বুঝতে পারলাম কতটা মানে হাস্যকর এবং দুঃখজনক, দুঃখজনক কিন্তু হাস্যকর বিষয় ঘটনা ঘটে গেল, যে যাকে পোকা মারার জন্য পোকা আমরা কীটনাশক ব্যবহার করছি তারা কিন্তু মরছে না, মরছে মানুষ। তো কী হচ্ছে এরপরে, এরপর এসব জানাজানি হওয়ার পর আজ বিজ্ঞানীরা আবার প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করার উপর জোর দিচ্ছেন। প্রাকৃতিকভাবে কীটপতঙ্গ দমন করা যায় বিষ না দিয়ে, প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকলে এমনকি কীটপতঙ্গ অনেকটা দমন হয়, এবং পরিবেশ স্বাভাবিক যে ভারসাম্য আছে, আমরা জানি যে এটি সার্কেল কিন্তু আছে, যে মানুষ কী খায়, মানুষ কী বলে, মানুষ খাচ্ছে, প্রথমে আমরা দেখছি যে ঘাস খায় একটা প্রাণী, সেই ঘাস থেকে আবার মানুষ খায়, তো এইভাবে খেতে খেতে কিন্তু একজন একটা ব্যালেন্স থাকে, এই ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানে সমস্যা হয়। এই পাখিগুলো রাখতে হবে, পাখিগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে, পাখিগুলোকে রাখতে হবে। যেমন উনি দেখাচ্ছে যে কীভাবে এটা হয়, কাক, শালিক, চড়ুই, টুনটুনি এসব পাখি ক্ষেতের পোকামাকড় ধরে খায়। আমরা দেখলাম শাক, কাক দেখলাম, শালিক দেখলাম, চড়ুই দেখলাম এবং টুনটুনি পাখি দেখলাম। এরা কী করে, ক্ষেতের পোকামাকড় ধরে খায়, কাজে পাখি কমে গেলে পোকামাকড়ের সংখ্যা বেড়ে যায়, তার মানে কি পাখির সংখ্যা বাড়াতে হবে। একইভাবে আমাদের সাপ আছে, গুই সাপ, এই যে আমরা গুই সাপে দেখলাম, এই গুই সাপ কিন্তু কী করে, গুই সাপ বিভিন্ন ধরনের পোকা ধরে খায়। আবার যে ব্যাং, ব্যাংকে যে আমরা দেখেছি, ব্যাং কিন্তু খুব সুন্দর করে পোকা ধরতে পারে, খপ করে পোকাটা ধরে খায়। এছাড়া টিকটিকি কিন্তু আমাদের বাড়িতে দেখেছি, তারা কিন্তু আলোর কাছে যায়, বাল্বের কাছে গিয়ে গিয়ে পোকাগুলোকে খুঁজে খুঁজে বের করে তারা খায়। আবার গোসাপ, ব্যাং, টিকটিকি এসব প্রাণী এবং অনেক পোকামাকড় অন্য পোকামাকড়দেরকে ধরে খায়, তার মানে কিছু পোকামাকড় আছে যে পোকামাকড়গুলো অন্য ছোটো পোকামাকড় ধরে খায়। গোসাপ, ব্যাং মেরে শেষ করলে পোকামাকড় সংখ্যা বেড়ে ওঠে। এখন রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব, যতটা সম্ভব কম ব্যবহার করে অন্যভাবে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার উপর জোর দেওয়া হচ্ছে। আমরা বুঝতে পারলাম কথাগুলো কী বললো। যেমন আমরা দেখছি এখানে পাট, আমরা পাট হয়তো সবাই চিনি, যারা চিনি না তারা অবশ্যই চিনে নেব, কারণ পাট হচ্ছে আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ ফসল, যেটি একসময় সোনালি ফসল বলা হতো, সোনালি আঁশ বলা হতো। তো এই এখানে একটা পোকা ধরে, এই যে আমরা পোকা দেখছি, পাটের পোকা দেখছি, এই পোকাটা ভয় পাওয়ার কিছু নেই, পোকাগুলোও কিন্তু আমাদের বন্ধু, সো ওদের প্রতি সেভাবে মানসিক রাখা দরকার আমাদের। এরপরে আমরা যে আরেকটা পোকা দেখছি, এই পোকাগুলো দেখে ওদের গা ঘেরিয়ে করতে পারে, বাট এই অভ্যাসটা বাদ দিতে হবে, কারণ পোকাগুলো পোকাই, তারা একটা প্রাণী, তাদেরকে আলাদা করে দেখা দরকার নেই। যেমন শুয়া পোকা এবং মাছরা পোকা মারার উপায় হলো তাদের ডিম বা অল্প বয়সের কীড়া কুড়িয়ে নিয়ে আগুনে পড়িয়ে দেয়া। তাহলে বুঝতে পারলাম যে যখন তারা ডিম পারে, আমরা দেখবো যে ডিম পারলো কখন, ওই ডিমের জায়গায় ডিমটা ধরে নিয়ে এসে পাতাটা ধরে নিয়ে আসবা, এবং সেখানে যে কম বয়সী কীড়াগুলো থাকবে, ছোটো ছোটো পোকা যেগুলো হচ্ছে বাচ্চা পোকা, এইগুলোকে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দিলে এগুলো মরে গেল, তাহলে শেষ হয়ে গেলো, অর্থাৎ পোকার সংখ্যা বাড়লো না। আর এখানে যেটি দেখছি আমরা, যে আর যে আলোর ফাঁদ বলে এটাকে, আমরা জানি পোকাগুলো আলো আলো পছন্দ করে, অনেক পূর্ণবয়স্ক পোকা রাতের বেলায় আলোর দিক থেকে ছুটে আসে, এইসব পোকাকে সহজে আলোর ফাঁদ পেতে মারা যায়। তো আমরা বুঝতে পারলাম যে আলোর ফাঁদ পেতেও কিন্তু এগুলোকে মারা যায়। তো আমরা বিশ্লেষণমূলক লেখাটি পড়লাম, পড়ে আমরা কী বুঝলাম, কী নিয়ে লেখা, পোকামাকড় নিয়ে লেখা, কীটপতঙ্গ নিয়ে লেখাটা কী মধ্যে কী কী বিশ্লেষণ আছে, অনেক বিশ্লেষণ আছে, আমরা সেগুলো খুঁজে খুঁজে দেখবো এবং লিখবো যে এখানে লেখার সাথে কী মিল আছে। এখানে মিল হচ্ছে বিশ্লেষণ করা হয়েছে, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটার কী কী অমিল আছে আমরা জানি, এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে, নতুন আমরা যা যা জানতে পেরেছি আমরা খুঁজে খুঁজে দেখে সেগুলো লিখে ফেলবো। তাহলে বলি এবং লিখি, কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন, লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লেখো, নিজের ভাষায় লিখতে পারবো, আমরা পরবর্তী পর্বে সেটা দিয়ে দেবো যে নিজের ভাষায় কীভাবে লিখতে হয়। কীটপতঙ্গের সঙ্গে বসবাস লেখাটির প্রথম অনুচ্ছেদের চারটি
প্রথম অনুচ্ছেদের চারটি বাক্য খেয়াল করো, এখানে যেখানে প্রথম বাক্যের তথ্য পোকামাকড় পরাগায়ন ঘটায় বলে ফল ফসল হয়, এটি কিন্তু আমরা দেখলাম যে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানতাম না। দ্বিতীয় বাক্যের তথ্য পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কমে যায়। তৃতীয় বাক্যের তথ্য পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে। এরপর তিন বাক্যের বিশ্লেষণ করলে চতুর্থ বাক্যে লেখক সিদ্ধান্তে আসলেন যে পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। এভাবে তথ্য বিশ্লেষণ লিখে সিদ্ধান্ত নিল। তথ্য বিশ্লেষণে কী করা হয়, একটা কিছু বলা হয়, যেহেতু আমাদের স্টুডেন্টরা গত বছর ফলাফল করেছিল ভালো ফলাফল করেছিল 20%, এবছর 30%, তার মানে আমাদের আমাদের পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে দিন দিন। আর যদি বলা হয় 15%, তাহলে কমে যাচ্ছে। এটি হচ্ছে সিদ্ধান্ত। তো আমরা দেখলাম এটি, আগামী ক্লাসে আমরা আরও বিষয়গুলো নিয়ে আসবো। তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে সব কিছু দেখতে থাকবে, সো দ্যাট তোমাদের সাথে আমরা থাকতে পারি, তোমাদেরকে হেল্প করতে পারলে আমাদেরই ভালো লাগবে। আমরা আশা করি তোমরা সবসময় আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে থাকবে আশা করি, আর কোয়ারেন্টাইন চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি লাইক করবে, ভিডিওগুলো শেয়ার করবে বন্ধুদের মধ্যে। শুভকামনা।